যাত্রী নিরাপত্তায় বনগাঁ শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে বসছে ক্যামেরা। শুধু ক্যামেরা বসালে হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে দাবি যাত্রীদের। সাধারণ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বনগাঁ শিয়ালদহ রেল শাখার বিভিন্ন স্টেশনে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত রেল দপ্তরের। ইতিমধ্যেই বনগাঁ, গোবরডাঙ্গা, ঠাকুরনগর বিভিন্ন স্টেশনে জোর কদমে শুরু হয়েছে ক্যামেরা বসানোর কাজ। এর ফলে যাত্রী সুরক্ষা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। অপরদিকে রেল সুরক্ষা বাহিনী জিআরপির পক্ষ থেকেও নজরদারি চালানোর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। সম্প্রতি মায়াপুর থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে গোবরডাঙ্গা স্টেশনে ছিনতাইবাজদের কবলে পড়েন মসলন্দপুরের এক বাসিন্দা। চলন্ত ট্রেন থেকে ব্যাগ ছিনিয়ে পালায় দুষ্কৃতী। প্ল্যাটফর্মে থাকা সাধারণ যাত্রীদের তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্ত। ঘটনার পর রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। রাত বিড়েতে যাত্রীদের নিরাপত্তা কোথায়, উঠেছিল সেই প্রশ্নও। বিভিন্ন স্টেশনে ক্যামেরা লাগানোর ফলে নিত্য যাত্রীদের নিরাপত্তা, সাধারণ যাত্রীদের গতিবিধির ওপরেও নজর রাখা যাবে। যদিও এ বিষয়ে রেল দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নিত্যযাত্রীরা জানাচ্ছেন এর ফলে স্টেশনগুলিকে অসামাজিক কাজকর্ম থেকে মুক্ত রাখা যাবে। পাশাপাশি তাদের দাবি, শুধু ক্যামেরা বসালেই হবে না, সেগুলিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টির দিকেও নজর রাখতে হবে কর্তৃপক্ষকে। ডিজিটাল ইন্ডিয়ার যুগ, এই ক্যামেরা বসিয়ে যে সুবিধাগুলো আজকে কর্তৃপক্ষ পাবে, যেগুলো আপনার বনগাঁর আরপিএফ রয়েছে, জিআরপি রয়েছে, এরা অনেক সময় অনেক কিছু বিভিন্ন রকম যে ক্রাইমগুলো হয়, এই ক্রাইমগুলো অনেক সময় তারা ধরতে পারে না বা দেখতে পারে না বা আইডেন্টিফাই করতে পারে না। সেক্ষেত্রে এই ক্যামেরার মাধ্যমে তাদের সেই সমস্ত ক্রাইমগুলো ধরতে তাদের সুবিধা হবে। যে স্টেশনের উপরে বসে যে সমস্ত মদ পদ খাওয়া, তারপরে বিভিন্ন রকম ড্রি সিগারেট খাওয়া, বিভিন্ন অবৈধ যে সমস্ত কাজকর্মগুলো হয়, বিভিন্ন রকম যে সমস্ত ঘটনা, মারামারি বলেন, ঘোরাঘুরি বলেন বা মিটিং মিছিল বলেন, পলিটিক্যাল ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলোই এরা ওরা এদের ঘরে বসে তারা দেখতে পাবে। সিসি ক্যামেরার মাধ্যমে এরা খুব সহজ পদ্ধতিতে এদেরকে ধরতে পারবে, অপরাধগুলো কম হবে। যে সমস্ত যাত্রীরা বা যে সমস্ত লোকরা এই সমস্ত কাজগুলো করেন, পেশাবান ইত্যাদি জিনিস, সিগারেট থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন রকম বিষয়গুলো হয় যেগুলো, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তাদেরও একটু ভয়ভীতি থাকবে যে আমরা একটু আড়ালে গোছরে করি স্টেশন চত্বরে, আমরা কোনো অসামাজিক কাজকর্ম করবো, মানে প্যাসেঞ্জারদের যাদের অসুবিধা না হয়, মানুষের সুরক্ষাটাও একটু বাড়বে। দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চান। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।